হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি প্রেজেন্টের প্রায় সমস্ত ধরনের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে, অর্থাৎ বর্তমানকালে যত ধরনের সেন্টেন্স স্ট্রাকচার হয় সেই সব সম্পর্কে আমি এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, প্রথমত আমাদের যে স্ট্রাকচারটি আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এই স্ট্রাকচারে প্রথমত সাবজেক্ট বসবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে অবজেক্ট। বন্ধুরা, এক্ষেত্রে ধরুন আমরা কোনো কিছু করি বা কেউ কোনো কিছু করে, এরকম বোঝাতে আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। যেমন আমি ভাত খাই, তো এটা আমি কোনো কিছু করি এরকম বোঝানো হচ্ছে। তো আমি ভাত খাই, আই ইট রাইস। সে ফুটবল খেলে, অর্থাৎ কেউ কোনো কিছু করে এরকম বোঝানো হচ্ছে। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। তো বন্ধুরা, এখানে প্লেস কেন হয়েছে? কারণ বন্ধুরা এখানে সে অর্থাৎ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমাদের এই স্ট্রাকচারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়। তো এক্ষেত্রে হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে প্লের সঙ্গে এস যুক্ত হয়েছে। হি প্লেস ফুটবল। রাহুল প্রতিদিন ক্রিকেট খেলে, রাহুল প্লেস ক্রিকেট এভরিডে। রাহুল প্লেস ক্রিকেট এভরিডে, রাহুল প্রতিদিন ক্রিকেট খেলে। তো এটা ছিল আমাদের প্রেজেন্টটি প্রথম স্ট্রাকচার। তো বন্ধুরা, এরপরে আছে সাবজেক্ট এবং সাবজেক্টে পরে ইজ, এম, আর এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি এবং তারপরে অবজেক্ট। তো এক্ষেত্রে বন্ধুরা ইজ, এম, আর এবং তার সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম বর্তমানে আমরা কোনো কিছু করছি, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে, যদি এরকম বোঝানো হয় সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন আমি ভাত খাচ্ছি, তো আমি ভাত খাচ্ছি অর্থাৎ আমার ভাত খাওয়ার কাজটা এখন চলছে। তো আমরা বলতে পারি আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। তো প্রথমে দেখুন সাবজেক্ট এবং তারপরে অ্যাম এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং তারপরে অবজেক্ট, আই অ্যাম ইটিং রাইস। তো বন্ধুরা, কোথায় ইজ বসে, কোথায় অ্যাম বসে, কোথায় আর বসে? বন্ধুরা, অ্যাম আমাদের আই এর সঙ্গে বসে, শুধুমাত্র আই এর সঙ্গে অ্যাম বসে, ঠিক আছে? অ্যাম কিন্তু আর কারোর সঙ্গে বসে না। এরপরে ইজ, বন্ধুরা ইজ হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো সেক্ষেত্রে আমাদের ইজ বসবে, হেল্পিং ভার্ব হিসেবে ইজ বসবে, ঠিক আছে? এরপরে আর, আর বন্ধুরা আমাদের সমস্ত ধরনের প্লুরাল নাম্বারের সঙ্গে বসে, প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের সঙ্গে আমাদের আর বসে। তো এরপরে সে ফুটবল খেলছে, হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। রাহুল ক্রিকেট খেলছে, রাহুল ইজ প্লেয়িং ক্রিকেট, রাহুল ক্রিকেট খেলছে অর্থাৎ রাহুলের ক্রিকেট খেলার কাজটা এখন চলছে। তো বন্ধুরা, এরপরে প্রথমত সাবজেক্ট এবং তারপরে হ্যাজ অথবা হ্যাভ এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভি3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তো বন্ধুরা, এই স্ট্রাকচারটি আমরা কখন ব্যবহার করব? বন্ধুরা যখন এরকম বোঝাবে যে কোনো কাজ করা হয়ে গেছে, অর্থাৎ কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার প্রভাব এখনও রয়ে গেছে। যেমন আমি ভাত খেয়েছি, তো অর্থাৎ আমার ভাত খাওয়ার কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার প্রভাবটা কিন্তু এখনও আছে। তো আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। He has played football. He has played football. তারা কাজটি করেছে, they have done the work. দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের হ্যাজ কোথায় বসে এবং হ্যাভ কোথায় বসে? বন্ধুরা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের কি বসে? হ্যাজ বসে। এবং বাকি সব ক্ষেত্রে যেমন থার্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন সবার সাথেই আমাদের হ্যাভের ব্যবহার হয় এবং শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমাদের হ্যাজের ব্যবহার হয়। তো বন্ধুরা এরপর যে স্ট্রাকচারটি আছে সেটি হচ্ছে সাবজেক্ট এবং তার সঙ্গে হ্যাজ অথবা হ্যাভ এবং তারপরে বিন এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট। তো বন্ধুরা এক্ষেত্রে কোনো কাজ আগে শুরু হয়েছিল এবং সেই কাজটা এখনও চলছে, যদি এরকম বোঝানো হয় সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, অর্থাৎ আমার পড়াশোনার কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছিল কিন্তু এখনও চলছে। তো আমি বলছি আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। তো আমরা কি লিখতে পারি? I have been studying for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। সে বিকেল 4টা থেকে ফুটবল খেলছে। He has been playing football since 4 PM. তারা সকাল থেকে কাজটি করছে। They have been doing the work since morning. তো বন্ধুরা আমাদের ফর কোথায় বসে এবং সিন্স কোথায় বসে? বন্ধুরা ফর কোনো অ্যামাউন্ট অফ টাইমের ক্ষেত্রে বসে, অর্থাৎ সময়ের সমষ্টি বোঝাতে ব্যবহার হয়। দেখুন এখানে বলা হচ্ছে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, অর্থাৎ আমাদের সময়ের সমষ্টি বোঝানো হচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে সে বিকেল 4টা থেকে ফুটবল খেলছে, অর্থাৎ কোনো পয়েন্ট অফ টাইম বোঝানো হচ্ছে, কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝানো হচ্ছে। এবং এক্ষেত্রেও তাই, যে সে সকাল থেকে কাজটি করছে। তো এখানে পয়েন্ট অফ টাইম হচ্ছে সকাল এবং এখানে পয়েন্ট অফ টাইম হচ্ছে 4টা। কিন্তু এখানে হচ্ছে আমাদের 2 ঘন্টা আমাদের সময়ের সমষ্টি বোঝাচ্ছে, ঠিক আছে? তো সময়ের সমষ্টি বোঝাতে আমরা ফরের ব্যবহার করব এবং নির্দিষ্ট সময় থেকে বোঝাতে আমরা সিন্সের ব্যবহার করব। তো বন্ধুরা এরপরে আছে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ইজ, অ্যাম, আর এবং তারপরে ইউজ টু এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং তারপরে অবজেক্ট। বন্ধুরা এক্ষেত্রে ধরুন আপনি বর্তমানে কোনো কিছু করতে অভ্যস্ত এরকম বোঝাতে আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। যেমন আমি বই পড়তে অভ্যস্ত, অর্থাৎ আমার বর্তমানে বই পড়ার অভ্যেস আছে, ঠিক আছে? তো আপনি বলতে পারেন I am used to reading book. সে ধূমপানে অভ্যস্ত। He is used to smoking. সে আমার সাথে কথা বলতে অভ্যস্ত। He is used to talking to me. সে আমার সাথে কথা বলতে অভ্যস্ত। তো বন্ধুরা এরপরে আছে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে লেট এবং তারপরে অবজেক্টিভ কেস এবং তারপরে হচ্ছে আমাদের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে অবজেক্ট। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের অবজেক্টিভ কেস এবং এখানে কিন্তু আমাদের অবজেক্ট বসবে। তো এক্ষেত্রে কেউ কাউকে কোনো কিছু করার অনুমতি দেয় এরকম বোঝাতে আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার হবে। যেমন আমি তাকে খেলতে দেই, অর্থাৎ আমি তাকে খেলার অনুমতি দেই। I let him play. তো প্রথমে দেখুন আমাদের সাবজেক্ট এবং তারপরে লেট এবং হিম হচ্ছে আমাদের এখানে অবজেক্টিভ কেস, ঠিক আছে। এবং তারপরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এক্ষেত্রে আমাদের অবজেক্ট নেই, তাই এখানে অবজেক্ট বসেনি। তো আমি তাকে খেলতে দেই, আই লেট হিম প্লে। সে আমাকে তার গাড়ি চালাতে দেয়, হি লেটস মি, হি লেটস মি ড্রাইভ হিজ কার। তুমি আমাকে সেখানে যেতে দাও, ইউ লেট মি গো দেয়ার, ইউ লেট মি গো দেয়ার। তো কাউকে কোনো কিছু করার অনুমতি দিতে আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, এরপরে আছে সাবজেক্ট এবং তারপরে স্টার্ট এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং তারপরে অবজেক্ট। তো এক্ষেত্রে কেউ কোনো কিছু শুরু করে দেয় এরকম বোঝাতে আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার হয়, অর্থাৎ স্টার্টের সঙ্গে আমাদের ভার্বের আইএনজি ফর্ম বসে। যেমন সে কান্না শুরু করে দেয়, অর্থাৎ আপনি এরকম বলতে পারেন যে যখন আমি বাড়ি থেকে বেরোই সে কান্না শুরু করে দেয়। তো সে কান্না শুরু করে দেয়, হি স্টার্টস ক্রাইং, হি স্টার্টস ক্রাইং, সে কান্না শুরু করে দেয়। আমি খাওয়া শুরু করে দেই, আই স্টার্ট ইটিং, আই স্টার্ট ইটিং। ধরুন আপনি বলছেন যে যখনই আমি খেতে বসি আমি খাওয়া শুরু করে দিই, মানে আমি আর কোনো কিছু দেখি না বা শুনি না, আমি খাওয়া শুরু করে দিই, ঠিক আছে। আই স্টার্ট ইটিং, আমি খাওয়া শুরু করে দিই। তারা কাজ করা শুরু করে দেয়, দে স্টার্ট ওয়ার্কিং, দে স্টার্ট ওয়ার্কিং। তো বন্ধুরা, এরপরে আছে সাবজেক্ট এবং তারপরে কিপ এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং তারপরে অবজেক্ট, অর্থাৎ কিপের সঙ্গে ভার্বের আইএনজি ফর্মের ব্যবহার। তো বন্ধুরা, এক্ষেত্রে যেমন কেউ কোনো কিছু করতে থাকে এরকম বোঝাতে আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার হয়। যেমন সে খেতে থাকে, অর্থাৎ তার খাওয়ার কাজটা চলতে থাকে। তো সে খেতে থাকে, হি কিপস ইটিং, হি কিপস ইটিং, সে খেতে থাকে। তারা কাজ করতে থাকে, দে কিপ ওয়ার্কিং, দে কিপ ওয়ার্কিং, তারা কাজ করতে থাকে। যেতে থাকো, তো আপনি কাউকে বলছেন যে যেতে থাকো, কিপ গোয়িং, কিপ গোয়িং, যেতে থাকো। তো বন্ধুরা, এগুলোই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো কোথাও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো কিছুতে কনফিউশন থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।